আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মাহজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অরেঞ্জ ফ্লেভারের মিনি জার কেক। তো আজকের মিনি জার কেক আমি এরকম প্লাস্টিকের কাপে করে দেখাচ্ছি। তো আপনারা চাইলে বিভিন্ন ছোট গ্লাসে অথবা ছোট বয়ামেও করে দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। অরেঞ্জ স্মেলের স্পঞ্জ কেক তৈরির জন্য এখানে আমি নিয়েছি 3/1 কাপ ময়দা, সাথে দিয়েছি 3/1 চা চামচ বেকিং পাউডার। তো এটা আমি এখন চেলে নিব। এখানে আমি নিয়েছি 2টা ডিম, এখানে 2টা ডিমের সাদা অংশ নিয়েছি যেটা আমি বিট করে নিব। এরপরে আমি কুসুম মেশাবো এর মধ্যে। এর মধ্যে আমি দিব 3/1 কাপ চিনি, কিন্তু চিনিটা আমি 3 ভাগে দিব। এখানে ডিমের সাদা অংশটা ফাটানো হয়ে গেছে, অর্থাৎ ডিমের মেরাংটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিমের কুসুম। ডিমের কুসুম এখানে আমি একটা একটা করে দিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ অরেঞ্জ এসেন্স। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অরেঞ্জ ফুড কালার। এখানে চালা ময়দাটা দিয়ে দিচ্ছি আমি, 3 ভাগে দিব ময়দাটা। দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। আমি এখানে একটা কেক টিন কাগজ বিছিয়ে গ্রিস করে রেখেছি, তো এটাতে আমি এখন ব্যাটারটা ঢেলে দেব। তো এটা আমি এখন চুলায় বেক হতে দিব। চুলায় এর আগে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কেক বেক করতে হয়, তো ওভাবেই আমি এখন এটা চুলায় হাঁড়িতে দিয়ে দিব। এখানে আমি 1/2 কাপ পানিতে 1.5 টেবিল চামচ চিনি দিয়ে চিনির সিরাপটা তৈরি করে নিয়েছি, যেটা আমি কেকে ব্যবহার করব। আর এখানে আমি হুইপড ক্রিম বিট করে নিয়েছি 1.25 কাপ হুইপড ক্রিম। এখানে আমি 1 চা চামচ অরেঞ্জ এসেন্স এবং 1/2 চা চামচ ফুড কালার দিয়ে এটা আমি বিট করে নিয়েছি। আমি মিনি জার কেকগুলো এরকম ছোট প্লাস্টিকের কাপে বানাবো। আপনারা চাইলে বিভিন্ন ছোট গ্লাসে, কাঁচের গ্লাসে বা ছোট্ট একদম বয়ামে বানাতে পারেন। তো আমি এখন এই কাপের মধ্যে বানাবো। তো আমি স্লাইস করা কেক থেকে সাইজ দিয়ে আমি কেটে নিব। প্রথমে আমি এই সাইজ করে কেটে নিব, নিচের অংশটুকু এই সাইজটা কেটে নিব, তারপরে সাইজ দিয়ে আমি বাকিগুলো কেটে নিব। কেকগুলো আমি মাপ দিয়ে কেটে নিয়েছি, এখন আমি কাপের মধ্যে কেকগুলো দিয়ে দিব। প্রথমে আমি একটি কাপ নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিস কেক। দিয়ে দিচ্ছি এখানে সিরাপ। বিট করা ক্রিমটা আমি এখানে ভরে নিয়েছিলাম একটি পাইপিং ব্যাগে, ওটা দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি 1 পিস কেক। আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সিরাপ।
ক্রিম, উপরে দিয়ে দিচ্ছি কিছু সুইট বল। তো এভাবে আমি বাকি কেকগুলো সব বানিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমার অরেঞ্জ ভিনিগার কেক। তো এখানে আমি কেকগুলো কেটে যেগুলো বসিয়েছি সেটা তো বসিয়েছি, আর বাকি যে কেকগুলো থাকবে অর্থাৎ ভাঙা যে কেকগুলো থাকবে সেগুলো ব্লেন্ডারে গুঁড়া করে একইভাবে বসিয়ে বসিয়ে আরেকটা কাপ দিয়ে চেপে তারপরে আপনারা একইভাবে এভাবে ক্রিম দিয়ে তৈরি করতে পারবেন। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।